সবার চোখে ধুলো দিয়ে জগন্নাথপুর থেকে পালায় ঘাতক জিতেশ, বোরবোন তো সে বাসাতেই ছিল। শেষ রাতের দিকে স্বজনরা জানতে পারেন জিতেশের ফার্মেসিতে যে যান জ্যোৎস্না, এ কারণে রাত 3টার দিকে তারা হাতুড়ি ডাক্তার জিতেশের বাসার সামনে গিয়েছিলেন। তখনও বাসাতে মানুষ ছিল, লাইট অন ছিল, ভেতর থেকে মহিলা কণ্ঠ শোনা যাচ্ছিল, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না। ভোর রাতে জ্যোৎস্নার ভাই কমলা মিয়ার ফোনও ধরেছিল, জানিয়েছিল ভবের বাজারে আসেন, জ্যোৎস্নাকে পেয়ে যাবেন। এভাবে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত তাদের ভবের বাজার নিয়ে রাখেন। আর ওই ফাঁকে জগন্নাথপুর পৌরশহর থেকে সিএনজি অটোরিকশা পাঠিয়ে তার স্ত্রী সহ পরিবারের স্বজনদের রানীগঞ্জে নিয়ে যায়। নিহত জ্যোৎস্নার ভাইরা জানিয়েছেন জিতেশ খুব চালাক, সে পালিয়ে যেতে তাদের ভবের বাজার পর্যন্ত নিয়ে গিয়েছিল। তার আগে ভোর রাতের দিকে জিতেশ রানীগঞ্জ চলে গিয়েছিল, স্ত্রী সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে ঢাকায় পালিয়ে যায়। আর ওখান থেকে দুপুরে সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার করেন জিতেশ গোপকে। আলোচিত ও লোহমর্ষক এমন ঘটনা জগন্নাথপুরে এর আগে কখনো ঘটেনি। প্রবাসী বধূ জ্যোৎস্নাকে খুনের পর লাশ 6 টুকরো করে বস্তাবন্দি করে রাখা হয়েছিল পৌরসভা কার্যালয়ের পাশেই জিতেশের ফার্মেসি, নাম অভি ফার্মেসি। খুন হওয়া সৌদি প্রবাসী চুরুক মিয়ার স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নার বাড়িও একই এলাকায়। বুধবার বিকেলে নিজ বাসা থেকে বের হয়ে জিতেশের ফার্মেসিতে এসেছিলেন জ্যোৎস্না। তার আগের দিন জিতেশ গোপ গিয়েছিল জ্যোৎস্নার বাসায়, তাকে ফার্মেসিতে যাওয়ার কথা বলেছিল। স্বজনরা জানিয়েছেন বুধবার বিকেলে বাসা থেকে বের হয় জ্যোৎস্না, এরপর ব্যাংক থেকে 30,000 টাকা তুলেছিলেন, গিয়েছিলেন অভি ফার্মেসিতে। সন্ধ্যা 7টা পর্যন্ত জ্যোৎস্নার মোবাইলে ফোন ঢুকেছে, এরপর থেকে ফোন বন্ধ। জ্যোৎস্নার ভাই হেলাল জানিয়েছে বাসার গেট না খোলায় আমরা জিতেশের বাসার সামনেই বসেছিলাম, সকাল হলেই খবর নিয়ে জানব জ্যোৎস্না কোথায় আছে। কিন্তু চতুর্দিশ কৌশলে তাদের অন্য জায়গায় পাঠিয়ে বাসা থেকে পালিয়ে গেছে। যে সিএনজি অটোরিক্সা যুগে পালিয়েছিল সেই সিএনজি অটোরিক্সার চালকও পরে তাদের জানিয়েছে সে কথা। বৃহস্পতিবার দুপুরে অভি ফার্মেসির ভেতরে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়, একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। ওই ছুরি দিয়ে জ্যোৎস্নার মরদেহ 6 টুকরো করে কাটা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন 2013 সাল থেকে পৌর শহরের নিজ মালিকানাধীন বাসায় সৌদি প্রবাসীর স্ত্রী তার 3 সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। বাসার নিকটবর্তী ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে অভি মেডিকেল ফার্মেসিতে ঔষধ ক্রয় সূত্রে জ্যোৎস্না পারভীন যাতায়াত করতেন। ঘাতক জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার শৈলা গ্রামের যাদব গোপের ছেলে, সে পৌর শহরে বাসা ভাড়া করে বসবাস করে আসছে। এর আগে জিতেশ 7-8 বছর পৌর শহরে তার মামার ফার্মেসিতে থাকত। পুলিশ জানায় ঘটনার পর থেকে তারা ঘটনার মূল হোতা হিসাবে জিতেশ গোপকেই চিহ্নিত করে, কারণ জিতেশ গোপ জ্যোৎস্নার ভাইদের কাছে স্বীকার করেছে জ্যোৎস্না তার কাছেই রয়েছে। এরপর সকাল থেকে মোবাইল ফোন বন্ধ করে ফেলে। জগন্নাথপুরের রানীগঞ্জ এলাকার শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তানদের রেখে জিতেশ চলে গিয়েছিল ঢাকায়। পুলিশ শ্বশুরবাড়ির সূত্র ধরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আলোচিত ঘটনা এটি, ফলে পুলিশও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন জিতেশ গোপের অভি ফার্মেসি অনেক আগে থেকেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। এর আগে এক যুবতীকে ফার্মেসি রোগী দেখার ভেতর পক্ষে নিয়ে অজ্ঞান করে স্বর্ণ টাকা লুট করা হয়েছিল। পরে মান সম্মানের ভয়ে ওই যুবতীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ 6 টুকরো লাশের রহস্য উন্মোচন করেছেন। এ ঘটনায় জড়িত মূল হোতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছেন সিআইডি। সিআইডি বলছে জ্যোৎস্না কিছুদিন থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন। সমস্যার কথা স্থানীয় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে জানালে তিনি জ্যোৎস্নাকে ফার্মেসিতে যেতে বলেন। এরপর ফার্মেসিতে গেলে পালাক্রমে ধর্ষণের শিকার হন জ্যোৎস্না। শনিবার সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তাধর এ তথ্য জানান।
মূলত এই 16 তারিখে যেদিন এই হত্যাকাণ্ডটি নৃশংস নির্মম লোমহর্ষক এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তার আগের দিন জিতেশচন্দ্র গোপ তার বাসায় গিয়েছিলেন, ভিক্টিমের বাসায় গিয়েছিলেন তার মায়ের বৃদ্ধ মায়ের প্রেশার মাপার জন্য। এখানে যাওয়ার পরে ভিক্টিম সারাজ পারভিন জ্যোৎস্না জানান তার কিছু শারীরিক সমস্যা আছে, গোপনীয় কিছু সমস্যা আছে। এটা শোনার পরে জিতেশচন্দ্র গোপ কৌশলে তাকে বলেন তার ফার্মেসিতে আসার জন্য, আসার পরে তিনি সেখানে ঔষধ দিবেন। তার কথা মতোই পরবর্তী দিন এই 16 তারিখ কিন্তু ভিক্টিম সেই ঔষধের ফার্মেসিতে যায়। ফার্মেসিতে যাওয়ার পরে তাকে ফার্মেসির পেছনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ছোট্ট একটি কক্ষ থাকে, সেখানে বলেন যে বসার জন্য। তো তিনি যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল বারংবার তাগিদ দিচ্ছিলেন যে তিনি বাসায় যাবেন, এই কৌশলে তাকে একটি ঘুমের ওষুধ অন্য ঔষধ বলে তাকে খাইয়ে দেওয়া হয়। তিনি যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠেন এই ফাঁকে তিনি এই দোকানটি বন্ধ করে দিয়ে চলে যান এবং পার্শ্ববর্তী মুদি দোকানদার অনজিৎ চন্দ্র গ্রুপ এবং আরেক ফার্মেসি অরূপ মেডিকেল হল অসিত গ্রুপের সাথে এই বিষয়টি জানান যে এই ভিক্টিম সারাজ পারভিন জ্যোৎস্না সেখানে অবস্থান করছে। তারা পরিকল্পনা করে সেই পরিকল্পনা মোতাবেকই রাত্রি আনুমানিক একটা কিছু সময়ের পূর্বে সেই দোকানের সামনে তারা যান। ভিক্টিম ইতিমধ্যে সেই দোকানের মধ্যে অবস্থান করছেন। দোকানে সামনে যাওয়ার পরে সেখানে যে নাইট গার্ড আছে তাদেরকে দেখে ফেলেন এবং তারা সেই নাইট গার্ডকে চা খাওয়ার জন্য 30 টাকা দেন। নাইট গার্ড সেখান থেকে চলে যান। এই কৌশলে সেই দোকানে তারা ঢুকে পালাক্রমে ভিক্টিম সারাজ পারভিন জ্যোৎস্নাকে একের পর এক তারা ধর্ষণ করে। সংবাদ সম্মেলনে জানানো হয় যে ধর্ষণের কথা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে জিতেশ সহ তিনজন শ্বাসরুদ্ধ করে হত্যার পর ফলকাটা ছুরি দিয়ে মরদেহ 6 টুকরো করে। ফলকাটা চাকু, ছোট একটি চাকু, ধারালো চাকু দিয়ে তার শরীরকে 6টি অংশে খণ্ড বিখণ্ড টুকরো করে। এবং তাদের এখানে যে চাকুটা খুব ছোট একটা চাকু ছিল, তারা শুধুমাত্র মাংস পেশিটাকে কাটতে পেরেছেন, বাকি যে হাড়ের যে অংশগুলো ছিল তিনজন মিলে সেই হাড়ের হাড়গুলিকে আপনার ভেঙে মোচড়ে ভেঙে হাড়। এই কাটার পরবর্তীতে তারা তিনজন মিলে একই সাথে ওই রুমে যান। যাওয়ার পরে একজন গলার মধ্যে তার পরনের যে ওড়না ছিল ওড়না দিয়ে তাকে চাপ দেন এবং সেই প্রাথমিক চিকিৎসা যেখানে দেওয়া হয় সেখানে বালিশ ছিল, সেই বালিশ দিয়ে বাকি দুজন বালিশ চাপা দিয়ে প্রথমে তার মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তীতে ছুরি দিয়ে কেটে তাকে খণ্ডে বিখণ্ডে 6টি খণ্ডে বিভক্ত করেন। এই ছুরিটা খুবই ছোট একটি ছুরি ছিল, এটাকে কাটতেও তাদের অনেক সময় লাগে। রাত আনুমানিক তখন 4:30-5টা এরকম হয়ে যায়। তার সামনেই মহিমা রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে যারা সকালে নাস্তা বা অন্য কাজের যারা সহায়তা পাবে তারা অলরেডি তখন চলে এসেছিলেন। এর জন্য তাদের পরিকল্পনা ছিল ছোট ছোট খণ্ড করে পলিথিনের ব্যাগে করে পেছনে একটি ফিশারি আছে, ফিশারিজের মধ্যে তারা সেই লাশটিকে গুম করে ফেলবেন। কিন্তু লোকজনের আনাগোনা হওয়ার কারণে সেটিকে তারা আরোভাবে করতে পারেনি। ওখানে রেখেই তিনজন তারা যার যার মতো বের হয়ে চলে যান।